চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে রাশিয়া। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই যৌথ সামরিক মহড়া। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কো ও বেইজিং এর মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা জোটের শক্তির জানান দিতেই মূলত এই মহড়া। রাশিয়ার দূরপ্রাচ্যে অনুষ্ঠিত ভস্কোত নামের এই মহড়ায় চীন ছাড়াও অংশ নেবে ভারত, লাওস, মঙ্গোলিয়া, নিকারাগুয়া ও সিরিয়া। এছাড়াও অংশ নেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ বেশ কয়েকটি দেশ। জাপান সাগরে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেবে 50,000 সেনা, 5,000 অস্ত্রবাহী ইউনিট, 140টি বিমান ও 7টি যুদ্ধজাহাজ বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মহড়ায় অংশ নিতে ইতিমধ্যে রাশিয়ায় পৌঁছেছে চীনা সেনারা।